এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2021 সালের যে মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা হয়েছিল সেই টেস্ট পরীক্ষার কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব ইতিহাসের। তো দেখো 2022 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো টেস্ট পরীক্ষা আছে, সেই টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো কী কী দিয়েছিল আমাদের তিলজালা বাণীতীর্থ হাই স্কুল, ঠিক আছে, ফর গার্লস। তো দেখো টেস্ট এক্সামিনেশন 2021 সাবজেক্ট হিস্ট্রি ফুল মার্কস 90। তো দেখো 20খানা কোশ্চেন তোমাকে লিখতে হবে এক নম্বর করে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কিছু 1.1 এ জীবনের ঝরপাতা নামক আত্মজীবনীটি রচয়িতা হলেন। তো দেখো জীবনের ঝরপাতা লিখেছেন আমাদের ঘয়ের অ্যান্সার হবে সরলা দেবী চৌধুরানী। 1.2 এর কোশ্চেন কি বলেছে, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন, এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার ইংরেজরা। পরে কোশ্চেন কি আছে 1.3 তে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে। তো মাথা রাখতে হবে প্রথমে আলুর ব্যবহার করেন ভারতবর্ষে পর্তুগিজরা, ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু কোশ্চেন দেয় পরীক্ষার ক্ষেত্রে। আর দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে, চলচ্চিত্রের সঙ্গে। 1.4 এর কোশ্চেন কি বলেছে, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয়লাভ করেছিল। তোমরা তো জানো এই যে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয়লাভ করেছিল 1911 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন কি আছে 1.5 এ নীলদর্পণ নাটকটি রচনা হলেন। তো দেখো নীলদর্পণ নাটকটি রচনা করেন, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দীনবন্ধু মিত্র। তোমরা তো জানো এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এবং জানো ব্যাপারটা নীল বিদ্রোহের সব থেকে অন্যতম দুজন নেতার নাম হলো বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। এবং পরবর্তীকালে কিন্তু জেমস রেভারেন্ড লং সাহেবের কিন্তু আমাদের জেল হয়েছিল, এটা তোমাদের মাথায় রাখতে হবে। কিন্তু 1.6 এর কোশ্চেন কি বলেছে, বামাবদরী পত্রিকা ছিল, এর অ্যান্সার কি হবে মাসিক পত্রিকা। তোমরা তো জানো এটা উমেশচন্দ্র দত্ত 1863 সালে এই বামাবন্ধী পত্রিকা কিন্তু প্রকাশিত হয়েছিল। পরে কোশ্চেন কেছে 1.7 এ সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল, এর অ্যান্সার কি হবে গয়ের অ্যান্সার 1823 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন কেছে 1.8 এ নব্য বেদান্ত প্রচার করেন, এর অ্যান্সার কি হবে গয়ের অ্যান্সার স্বামী বিবেকানন্দ। পরে কোশ্চেন কেছে 1.9 এ সই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। অনেকে কিন্তু এই কোশ্চেনটা ভুলভাল লেখে, অনেকে বলে সই মুন্ডা, হয়তো মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, কিন্তু এটা সঠিক নয়। তোমাদের মাথায় রাখতে হবে যে মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা এবং কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সই মুন্ডা। বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। 1.10 এর কোশ্চেন কি বলেছে, তিতুমিরের প্রকৃত নাম কি, এর অ্যান্সার কি হবে গয়ের অ্যান্সার মীর নিসার আলী। 1.11 এর কোশ্চেন কি বলেছে, নীল কমিশন গঠিত হয়, এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার 1860 সালে। তোমরা তো জানো এই যে নীল কমিশন 1860 সালে কিন্তু ঢাকায়, বাংলাদেশের ঢাকা থেকে কিন্তু এটা কিন্তু এই কমিশনটা গঠন করা হয়েছিল। 1.12 এর কোশ্চেন কি বলেছে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। তোমরা তো জানো এর অ্যান্সার কি হবে গয়ের অ্যান্সার বিভি সাবারকার, ঠিক আছে, বিনায়ক দামোদর সাবারকার। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে আমাদের 1.13 কোশ্চেন, মহারানী ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছিল, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পয়লা নভেম্বর, অর্থাৎ পয়লা নভেম্বর 1858 খ্রিস্টাব্দে এই মহারানীর ঘোষণাপত্র কিন্তু প্রকাশিত হয়েছিল। তোমরা তো জানো এরপর দায়িত্ব কে নিয়েছিলেন, এরপর দায়িত্ব নিয়েছিলেন লর্ড ক্যানিং, ঠিক আছে, এবং গভর্নর জেনারেলের পদ অপলব্ধি করে ভাইসরয়ের পদটা তুমি মানে উনি নিযুক্ত করেছিলেন। তো দেখো 1.14 এর কোশ্চেন কি বলছে, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন, এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1876 খ্রিস্টাব্দে ভারত সভা হয়েছিল কিন্তু কলকাতার এলবার্ট হলে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং তোমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু মুম্বাইতে গোকুল দাস তেজপাল সাংস্কৃতিক কলেজে, এবং এর নেতৃত্ব দিয়েছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এই দুটো কোশ্চেন খুব কিন্তু গোলায় ছেলে মেয়েদের। 1.15 এর কোশ্চেন কি বলেছে, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, এর অ্যান্সার কি হবে খয়ের অ্যান্সার ছোটনাগপুরে। 1.16 এর কোশ্চেন কি বলেছে, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল, এর অ্যান্সার কি হবে খয়ের অ্যান্সার 1876 খ্রিস্টাব্দে। তোমাদের মাথায় রাখতে হবে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.17 এর কোশ্চেন কি বলেছে, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল, এর অ্যান্সার কি হবে গয়ের অ্যান্সার 1855 খ্রিস্টাব্দে। যদি কোনো কোশ্চেন আমার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, বাই মিস্টেক আমার হতে পারে, তার জন্য আমি খুবই দুঃখিত। তো দেখো 1.18 এর কোশ্চেন কি বলেছে, পরে কোশ্চেন বলেছে ভারতের হাফ টোন পেন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.19 এর কোশ্চেন কি বলেছে, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, বিশ্বভারতী প্রতিষ্ঠা কে করেন, এর অ্যান্সার কি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কে করেন, রবীন্দ্রনাথ ঠাকুর কি করেন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 2022 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন খয়ের অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরে কোশ্চেন কি আছে 1.20 তে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স,
এর যে বিজ্ঞানী নোবেল প্রাইজ পান এর অ্যান্সার হবে আমাদের সিবি রমন। তোমাদের মাথায় রাখতে হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এটা প্রতিষ্ঠিত করেছিলেন মহেন্দ্রলাল সরকার, এবং এখান থেকে নোবেল প্রাইজ মানে নোবেল প্রাইজ পেয়েছিলেন সিবি রমন, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কি আমাদের নেক্সট কোশ্চেন বলেছে, তো দেখো বিভাগ খতে কি বলেছে যে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম হলো সত্তর বৎসর, সত্তর বৎসর। পরের কোশ্চেন কেছে 2.12 তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন, এর অ্যান্সার হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেন কেছে 2.13 তে গোরা উপন্যাস কে রচনা করেন, এর অ্যান্সার কি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2.14 কি বলেছে লায়নোটাইপ কে তৈরি করেন, এর অ্যান্সার কি হবে সুরেশচন্দ্র মজুমদার, সুরেশচন্দ্র মজুমদার। তো দেখো এবার আমি উপবিভাগ 2.2 তে ঠিক বা ভুল নির্ণয় করাবো। 2.21 কি বলেছে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, এর তো দেখো উমেশচন্দ্র দত্ত, এটা কি আছে পুরোপুরি ভুল আছে, ঠিক আছে। 2.22 তে কি বলেছে ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ, এটা কি আছে ঠিক আছে। দেখো পরের কোশ্চেন কি বলেছে 2.23 তে চুয়াড় বিদ্রোহের ফলে ব্রিটিশরা জঙ্গলমহল জেলা গঠন করে, এটা পুরোপুরি ভুল আছে, কি করে সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশরা জঙ্গলমহল জেলা গঠন করে, এর অ্যান্সার এটা হওয়া উচিত ছিল। 2.24 কি বলেছে আনন্দমঠ উপন্যাসটি বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত হয়, এটা বঙ্গভঙ্গ পটভূমিকায় রচিত হয় না, ঠিক আছে। তো দেখো আনন্দমঠ উপন্যাসটি কোনোদিনও বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত হয়নি, এটা পুরোপুরি ভুল আছে। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন আছে উপবিভাগ 2.3। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আমাদের ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সেটা আমি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবো। অনেকগুলো ভিডিও আমাকে প্রচুর পরিমাণে কাজ করতে হয়, তার জন্য বাই মিস্টেক হতে পারে, তোমরা প্লিজ কমেন্ট বক্সে এটা জানিয়ে দেবো, এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। যদি চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি 2022 সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি, মাধ্যমিকে এরকম টাইপের কোশ্চেন দিতে পারে। তো দেখো ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মেলাও। 2.31 কি বলেছে মেধা পাটেকার, এর অ্যান্সার কি হবে চারের অ্যান্সার চিপকো আন্দোলন। 2.32 তে কি বলেছে উমেশচন্দ্র দত্ত, এর অ্যান্সার কি হবে একের অ্যান্সার বামাবদিনী পত্রিকা। 2.33 তে কি বলেছে মঙ্গল পাণ্ডে, এর অ্যান্সার কি হবে মহাবিদ্রের প্রথম শহীদ। 2.34 কি বলেছে চাল উইকিলসন, এর অ্যান্সার কি হবে তিনের অ্যান্সার বাংলার মুদ্রণ শিল্পের জনক। তো দেখো এবার আমি উপবিভাগ 2.4 এর কি বলেছে এইগুলো আমি পরে তোমাদের কোনো একদিন সলভ করে দেবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাপ পয়েন্টিং দিল্লি সাঁওতাল বিদ্রোহের এলাকা খুব ইম্পর্টেন্ট এইগুলো, এইগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, পারলে তোমাদের আমি নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো এইগুলো কী করে করতে হয়। তো দেখো এবার আমি উপবিভাগ 2.5 নিয়ে আলোচনা করবো। তো দেখা যাচ্ছে এখানে ফার্স্ট কোশ্চেন কি বলেছে 2.5 মানে বিবৃতি, রাজা রামমোহন রায় লর্ড আমাসকে চিঠি লিখেছিলেন কিসের জন্য, এই ব্যাখ্যা দুই হবে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2.52 তে কি বলেছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারতে গ্রন্থটি রচনা করেন, এর অ্যান্সার কি হবে ব্যাখ্যা দুই হবে উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা। তো দেখো ব্যাখ্যা একেরটাও মোটামুটি ঠিকই আছে, উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা, কিন্তু আমার মতে ব্যাখ্যা দুই হওয়া উচিত, উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা। যদি কোনো কোশ্চেন আমার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে। যদি আমার ভুল হয়ে থাকে সেটা আমি অবশ্যই সেটা জানিয়ে দেবো, তোমরাও জানিয়ে দেবে, এটা আমার একান্ত অনুরোধ। তো দেখো 2.53 তে কি বলেছে খ্রিস্টান মিশনারিরা ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সাহায্য করেন, এর অ্যান্সার কি হবে ব্যাখ্যা তিন হবে তারা ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। 2.54 কি বলেছে বিবৃতি, বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করেন, এর ব্যাখ্যা কি হবে এক হবে তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। তো দেখো বিভাগ গোয়া, তো দেখো এই যে কোশ্চেনগুলো আছে 3.1 এর নতুন সামাজিক ইতিহাস কি, 3.2 তে কেছে সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো, 3.4 কেছে প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব কি। তোমরা তো জানো প্রাচ্য শিক্ষা বলতে বোঝানো হচ্ছে ভারতবর্ষীয় শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা বলতে বোঝানো হচ্ছে বিদেশি শিক্ষা। মধুসূদন গুপ্ত কে ছিলেন, তোমরা তো জানো কলকাতা মেডিকেল কলেজে তিনি প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন, ঠিক আছে। মরণী ঘোষণাপত্র কি তোমরা তো জানো, ইলবার্ট বিল কি, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কে ছিলেন, আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো তোমরা প্লিজ ভালো করে পড়ে যাবে। যদি কোনো কোশ্চেন যদি অসুবিধা হয় কোনো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, সেটা আমি তোমাদের অ্যান্সারগুলো কমেন্ট বক্সেই দিয়ে দেবো, ঠিক আছে। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি মাধ্যমিকে 2022 সালে যে কোশ্চেন পেপার আসতে পারে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ইতিহাসে এবং সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। আমি আজকে একটা স্কুলের কোশ্চেন পেপার সলভ করেছি, তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো ডাউট থাকে সেটা আমাকে জানাতে পারো, সেই
কোশ্চেনগুলো আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো 3.14 এর কোশ্চেন, 3.15 এর কোশ্চেন, 3.16 এর কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো ঘ উপবিভাগ ঘ, তো দেখো 4.1 এর কোশ্চেন কি বলেছে, কলকাতা মেডিকেল কলেজের অবদান আছে চিকিৎসা ক্ষেত্রে, 4.2 থেকে এসে হুতুম পেশা নকশা আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। 4.কি আছে, 4.4 এ কি আছে, সাঁওতাল বিদ্রোহ আছে। তো ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি ছিল, অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা চিত্রটি কি অবদান ছিল, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্লিজ এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে যাবে। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।